ক্রমবর্ধমান সংক্রমণ আটকাতে আংশিক লকডাউনের পন্থা অবলম্বন রাজ্যের। করোনার জেরে খাতায় কলমে সরাসরি লকডাউন না হলেও বেশ কিছু ক্ষেত্রে আংশিক লকডাউন করে করোনার সংক্রমণ আটকাতে চাইছে প্রশাসন। বেলা 7টা থেকে 10টা এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত দোকান বাজার খুলে রেখে বাকি সময় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সিনেমা হল, হোটেল সহ কয়েকটি জনবহুল ক্ষেত্র বন্ধ করা হয়েছে পুরোপুরিভাবে। শনিবার হাওড়ার কালীবাবুর বাজার, সালকিয়া সাঁতরাগাছি বাসস্ট্যান্ড, আন্দুল বাজার সহ কয়েকটি জায়গায় বেলা 10টাতে বাজারের সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দিতে দেখা গিয়েছে ব্যবসায়ীদের। পুলিশকে মাঠে নেমে জোরাজুরি করতে হয়নি, যাকে সাধুবাদ জানিয়েছেন ওয়াকি বহাল মহল। এবার শুনে নেওয়া যাক এই আংশিক লকডাউন সম্পর্কে কি বলছেন ব্যবসায়ীরা। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। যেটা হওয়া উচিত ছিল সেটা হয়েছে। সকাল 10টা থেকে বাজার দোকান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মুদিখানাটা খোলা আছে, মুদিখানা যাচ্ছে, বাকি সব বন্ধ। হ্যাঁ বন্ধ। কেমন লাগছে? প্রশাসনকে কোনো রকম বল প্রয়োগ করতে হয়নি, মানুষ নিজে বাধ্য হয়ে বন্ধ করতে? হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। কিছু লোকের অসুবিধা হবে, আর এটা হওয়া উচিত ছিল যেভাবে করোনা বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গায় সিদ্ধান্তটা কি? সঠিক 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 সিদ্ধান্ত। আপনার নাম? মনোজ কুমার ভট্টাচার্য। টেলাসের দোকান বন্ধ করে দিলেন কেন? এই তো লকডাউনের জন্য এই সময় 7টা থেকে 10টা, 10টার পর আর কি করব, এই বাজারে বাড়ি চলে যাচ্ছি। আবার কখন খুলবেন? আবার 3টে থেকে 5টা, এ কি টাইম আমি বুঝতে পারছি না। আমাদের তো খাওয়া দাওয়া সময় ঘুম সমস্যা বহু দাদা। আসল বাজারের টাইমটাই তো আমাদের মেন হচ্ছে, একটা টাইম করলে খুব ভালো হতো, যে কোনো একটা টাইম করতে হয়, সকাল 10টা থেকে বিকাল 7টা বা সন্ধ্যে 7টা পর্যন্ত বা 9টা থেকে 5টা, এটা একটা ভালো টাইম হয়। দেখুন এখন পরিস্থিতি যা, যদি এখন চাপ দিয়েছে করতেই হবে, মানতেই হবে, শুনতেই হবে, এই হচ্ছে ব্যাপারটা। আপনার নাম? দীনেশ পান। অবস্থা এই সকাল 7টা দেখান তো সব দোকানদারি, মার্কেটের দোকানদাররা দোকান খুলেছিল, সরকারের নির্দেশিকা অনুযায়ী 10টার সময় আবার সব মার্কেট বন্ধ হয়ে গেল। এবার আমরা অনেক দূরেরও দোকানদার আছি, কিছু দোকানদার দোকানও থেকে যাচ্ছে, আবার 3টে থেকে দোকান খুলবে, বিকাল 5টা পর্যন্ত দোকানদারি করবে, খুবই অসুবিধার মধ্যে, মানে বাজার খুব খারাপ না। এটা দেখে খুবই ভালো লাগছে যে মানুষ নিজে থেকে নিয়ে সতর্ক হচ্ছে। সরকারের আগের মতো আর যে চাপ পুলিশকে টহলদারি দিতে হতো, সে টহলদারি আর দিতে হচ্ছে না আগের মতো। সরকারের একটা নির্দেশেই খবরে, সাংবাদিকের মাধ্যমে, আপনাদের মাধ্যমে দোকানদাররা সব সচেতন হচ্ছে, আর মানে পুলিশকে আগের মতো আর টহল দিতে হচ্ছে না। 10টা বাজতেই কি দোকান বন্ধ? হ্যাঁ, 10টা বাজতেই সব দোকান মানে আগের মতো বন্ধ হয়ে যাচ্ছে, কাউকে বলতেও হচ্ছে না যে বন্ধ করো, দোকানদাররা নিজেদের না। বিকালের টাইমটা একটু বাড়ালে ভালো হতো, বা ওটা যদি আন্দুল মার্কেট অনুযায়ী সন্ধ্যের পর করতো আরও সুবিধা হতো। কিন্তু কী হলে ভালো? ধরুন 5টা থেকে যদি 10টা করতো টাইমটা হয়তো ভালো হতো। এবার সরকারি নির্দেশিকা অনুযায়ী যেটা প্রশাসন ভালো বুঝবে সেটা করবে, এবার আমাদেরও গাইডলাইন মেনে চলতে হবে। মঈন খান। It's caught in the crossfire.